বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের পুরান ঢাকার নদীবন্দর এই সদরঘাট। কিছুদিন আগেও বাংলাদেশের বরিশাল অঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থার কেন্দ্রবিন্দু ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল। কয়েকদিন আগে আমি বরিশালে যাবার উদ্দেশ্যে পৌঁছে গিয়েছিলাম সদরঘাট। আজ 12 জুন 2023, আমার নতুন আরেকটি ভ্রমণ সিরিজে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবারে আমার গন্তব্য বরিশাল। এই বরিশালে জন্মগ্রহণ করেছিলেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ বাংলার রূপে মুগ্ধ হয়ে লিখেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি এই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। বাংলার রূপ সত্যি অপরূপ, আর এই অপরূপ রূপের রানী হচ্ছে বরিশাল। আমি 2 থেকে 3 দিন বরিশালের বিভিন্ন জায়গা ঘুরে বেড়াবো, আর আমার এই ভ্রমণের ভিডিওগুলো তুলে ধরবো এই ভ্রমণ সিরিজের ভিডিওগুলোতে। আমি এখন আছি ঢাকার সদরঘাট এলাকায়। আমার জীবনে 2টি ঘটনা প্রথমবারের মতো ঘটছে। প্রথমটি হচ্ছে আমি প্রথমবার বরিশাল যাচ্ছি, আর দ্বিতীয়টি হচ্ছে আমি প্রথমবার লঞ্চে বরিশাল যাচ্ছি। আমি এই সদরঘাট নদীবন্দরের গেটে চলে এসেছি। এখানে ভিতরে ঢোকার জন্য 10 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। একটা টিকিট দেন। এটা কি ভাই? এটা ক্যামেরা। আবার এটা কি না ক্যামেরা? হ্যাঁ, এই নৌবন্দরের ভিতরে আমরা এখন ঢুকছি। এখান থেকেই লঞ্চে বরিশাল যাব। সদরঘাট নৌবন্দরের ভিতরে প্রবেশ করেছি। দেখুন কত লঞ্চ দাঁড়িয়ে আছে। এই লঞ্চগুলো বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, চাঁদপুর সহ আরও বেশ কয়েকটি জেলায় এই লঞ্চগুলো এই সদরঘাট থেকে ছেড়ে যায়। পদ্মা সেতু শুরু হওয়ার আগ পর্যন্ত দক্ষিণবঙ্গের মানুষের প্রধান যোগাযোগের ব্যবস্থা ছিল এই লঞ্চ। আমি বরিশাল যাব, এখন আমি খুঁজে বের করব যে বরিশালের লঞ্চ কোথায় থেকে ছাড়ে, তারপরে বরিশালের টিকিট কাটব। এটা হচ্ছে সদরঘাট নৌবন্দরের পন্টুন নাম্বার 7। এখান থেকেই বরিশালের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যাবে। আজ শুধুমাত্র একটি লঞ্চই সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে, কিন্তু প্রতিদিনই প্রায় 2টি লঞ্চ সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু পদ্মা সেতু শুরুর আগে অনেকগুলো লঞ্চ এই সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যেত। এখন যাত্রী সংখ্যা অনেক কমে গেছে, যার ফলে এই সদরঘাট থেকে লঞ্চের সংখ্যাও কমে গেছে। এই হচ্ছে পারাবত 18। এই লঞ্চটি আজকে সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমি এখানে এসে শুনলাম এই লঞ্চটি বেশ ভালো মানের লঞ্চ, আমি এই লঞ্চেরই টিকিট কাটব। আসলে এই লঞ্চের কেবিন বা ডেক কোথাকার কত ভাড়া আমার জানা নেই। আমি এই লঞ্চে সিঙ্গেল কেবিন ভাড়া করলাম। সিঙ্গেল কেবিনের ভাড়া পড়লো 1000 টাকা, আমার কাছে চেয়েছিল 1200 টাকা। এই লঞ্চে সিঙ্গেল কেবিন ছাড়াও রয়েছে ডবল কেবিন, ভিআইপি কেবিন এবং ডেক। ডবল কেবিনের ভাড়া হচ্ছে 2500 টাকা, ভিআইপি কেবিনের ভাড়া হচ্ছে 5000 টাকা, আর ডেকের ভাড়া হচ্ছে 300 টাকা। লঞ্চ এইমাত্র ছেড়ে দিল, এখন সময় হচ্ছে 9:29, কিন্তু ছাড়ার কথা ছিল 9:00। প্রায় আধা ঘন্টা লেটে লঞ্চটি ছেড়ে যাচ্ছে। আর এই হচ্ছে লঞ্চের ডেক, আর আমার রুম পড়েছে 4তলায়। লঞ্চটি 4তলারই লঞ্চ। এই হচ্ছে লঞ্চের 2য় তলা। হোয়াট এ ডেকোরেশন, এক্সিলেন্ট ডেকোরেশন। লঞ্চ ছেড়ে যাওয়ার সময় বুড়িগঙ্গা নদী আর বুড়িগঙ্গা নদীর উপরের ঘরবাড়িগুলোকে অপূর্ব সুন্দর লাগছিল।
রাতের অন্ধকারে পুরান ঢাকার অপরূপ মায়া ফুটে উঠেছিল আমার চোখে। নদীমাতৃক বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় বহুদিন ধরে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল লঞ্চ। এটি হচ্ছে লঞ্চের ভিআইপি কেবিন। এই ভিআইপি কেবিনের প্রত্যেকটি রুমেই লোক রয়েছে, যার ফলে ভিআইপি কেবিন আমি আপনাদের দেখাতে পারছি না। আমি এখন চারতলায় আমার রুমে যাব, আর এই হচ্ছে লঞ্চের তিনতলায় উঠার সিঁড়ি। ভাই, চারতলায় ওঠার সিঁড়ি কোথায়? এখানে কিছু খাওয়ার দোকান রয়েছে, চা আছে? চা দেন দেখি এক কাপ ভাই। হ্যাঁ, এই হচ্ছে ঢাকা টু বরিশালগামী লঞ্চের চা। ঢাকা টু বরিশাল আমি প্রথম লঞ্চে যাচ্ছি এবং লঞ্চে প্রথম চা খাচ্ছি। সারাদিনে জার্নি করে আমি প্রচুর টায়ার্ড। এই চায়ের চুমুকে কী যে তৃপ্তি পেলাম, সারাদিনের যত ক্লান্তি সব দূর হয়ে গেল। এই হচ্ছে লঞ্চের চারতলা। চারতলায় রয়েছে একটি কফি হাউস। এই কফি হাউসের ভিতরে বিভিন্ন ধরনের ফাস্টফুড জাতীয় খাবার পাওয়া যায়। কী কী ফাস্টফুড আছে ভাই? বার্গার কত করে? আর স্যান্ডউইচ? আর কেক কত করে? 20 টাকা। দাম তো বেশ রিজনেবল। রিজনেবল মানে কম। চারতলায় আমার রুম, এখন আমি রুমে যাচ্ছি। বুড়িগঙ্গার বাতাস এসে গায়ে লাগছে, অসাধারণ অনুভূতি হচ্ছে। মানে যে অনুভূতি ভাষায় বলে বোঝানো সম্ভব না। আর এই হচ্ছে আমার রুম, 412 নম্বর রুমে আমি উঠেছি। এই হচ্ছে বেড, রুমে একটা টেলিভিশন আছে, ফ্যান আছে, কিন্তু কোনো এসি নাই। আর একটা ছোট আলমারি আছে, আলমারির ভিতরে দেখি জগের বোতলও আছে। রুম অনেক ছোট, কিন্তু এক রাতের তো ব্যাপার, তেমন কোনো অসুবিধা হবে না। রাত 9:30 সদরঘাট থেকে লঞ্চ ছেড়েছে আর বরিশাল গিয়ে পৌঁছাবে 5:30। বেশ কয়েকবার ওয়েটার এসেছিলো রুমে খাবারের অর্ডার নেওয়ার জন্য। আমি খাবারের অর্ডার দিয়ে লঞ্চটা একটু ঘুরে দেখব। এই হলো লঞ্চের ছাদ। লঞ্চের চতুর্থ তলা থেকে নিচে নেমে আসলাম লঞ্চের তৃতীয় তলায়। লঞ্চের তৃতীয় তলার এই জায়গাটিতেই লঞ্চের সবচেয়ে সুন্দর ডেকোরেশন ছিল। আর তৃতীয় তলা থেকে দেখতে পেলাম মাঝ নদীতে লঞ্চ থামিয়ে ডিঙ্গি নৌকা দিয়ে যাত্রী তুলতে। আমি লঞ্চের চতুর্থ তলার যে কেবিনে উঠেছিলাম সেখান থেকে রিভার ভিউ ছিল না। রিভার ভিউ সবচেয়ে সুন্দর ছিল লঞ্চের দ্বিতীয় তলার এই কেবিনগুলো থেকে। তারপরে নেমে গেলাম লঞ্চের ডেকে। যে আগে উঠবে সে আগে জায়গা পাবে ভিত্তিতে লঞ্চের ডেকে আসন বরাদ্দ দেওয়া হয় যাত্রীদের। একজন যাত্রীর তার বসার বা শোবার সমপরিমাণ জায়গা বরাদ্দ থাকে লঞ্চের ডেকে। আর ডেকের পাশেই রয়েছে লঞ্চের ইঞ্জিন। লঞ্চের ইঞ্জিনের বিকট শব্দ। রাতের খাবার আমি নিয়েছিলাম লঞ্চের কেবিনে। কেবিন বয় বারবার ফোন করছিল রাতের খাবারের জন্য। লঞ্চে প্রতিটি কেবিনেরই কেবিন বয় আছে। আমি কেবিন বয়কে অর্ডার দিয়েছিলাম রাতের খাবারের জন্য, সে এইমাত্র এনে দিয়ে গেল রাতের খাবার। আমি একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে আমার এই লঞ্চ ভ্রমণ বাস ভ্রমণের চেয়ে 100 গুণ আরামদায়ক মনে হয়েছে, এমনকি ট্রেন ভ্রমণের চেয়েও আরামদায়ক মনে হয়েছে।
লঞ্চে কিন্তু কোনো ঝাঁকি নেই। আর রাতের খাবারে আমি নিয়েছি সাদা ভাত, সঙ্গে আছে ইলিশ মাছ আর ডাল। ইলিশ মাছ কিন্তু অনেক ছোট, ইলিশ মাছের দাম নিয়েছে 200 টাকা, সেই হিসাবে মাছ কিন্তু অনেক ছোট। এখন খেয়ে দেখি কি অবস্থা লঞ্চের খাবারে। ইলিশ মাছের স্বাদ অনেক ভালো, আরেকবার ট্রাই করি ইলিশ মাছ। না, সত্যি ভালো ইলিশ মাছ। এবার ডাল ট্রাই করি। লঞ্চের খাবার হিসেবে কিন্তু কোয়ালিটি খুব একটা খারাপ না, কিন্তু একটা সমস্যা, দেখুন ইলিশ মাছে কত তেল। এই তেল নিশ্চিতভাবে পেটের জন্য ক্ষতিকর হবে, কিন্তু কি করা, বাইরে খেলে এরকম খাবার খেতেই হবে। রাতের খাবারে খরচ পড়লো 300 টাকা। আজকের এই লঞ্চ ভ্রমণ আমার ভ্রমণ অভিজ্ঞতায় খুবই গুরুত্বপূর্ণ জায়গা দখল করে থাকবে। আজ রাত হয়ে গেছে, একটু পরেই আমি ঘুমিয়ে পড়ব। আগামীকালকে সকালবেলা আপনাদের সাথে দেখা হবে বরিশালে। বরিশাল নদীবন্দরে চলে এসেছি। বরিশাল নদীবন্দর কীর্তনখোলা নদীর উপর অবস্থিত। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।